সবকি বিষয় মোবাইল দেখছেন এগুলো এদিকে আছে এগুলো কি আছে এখানে হ্যাঁ বের করেন এটা কতদিন আগে গতকাল লেখা আছে গতকাল সকালে লেখা ছিল ময়লা আবর্জনা দেখেন স্তূপ পড়ে গেছে তাই না ময়লা আছে না এগুলো বলেন তো কালো হয়ে গেছে না তাহলে তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে কোন পরিবেশে তৈরি করেছে এখানে উৎপাদন মেয়াদের তথ্যগুলো দিতে হবে কি আছে কি পরিমাণ আছে কি উপাদান দিয়ে তৈরি সব তথ্য দিতে হবে এমআরপি কত কোনো তথ্য দিতে দেওয়া নাই এগুলো হবে না পরিষ্কার করেন না কেন দেখেন তো কি অবস্থা বলেন এবার বাদ থেকে কেকগুলো বের করেন এই কেকগুলো বের করেন এই কেক বের করেন এই বাচ্চারা তো পছন্দ করে হ্যাঁ মনে করেন এটা বাদ দেখে না বাচ্চারা পছন্দ করে এর উৎপাদন মেয়াদ কোনো তথ্য দিয়েছেন এখানে দিয়েছেন কিন্তু এটা তো উঠানো যাবে এটা হচ্ছে অমসরের খালিদে দিতে হবে যেটা উঠানো যাবে না এগুলো মনে করেন এই যে নতুন নতুন উঠানো তো লাগানো বন্ধ হয়ে যায় কিন্তু আপনি যে বিক্রি করবেন তা তো বোঝা যাবে না বললেই শুধু হবে না বললেই হবে না এগুলো উঠানো যাবে না অমোচনীয় কালিদে দিতে হবে লেখা এটা উঠে না তো সেল না উঠে নাই এটা কি পিজা কতদিন আগে এটা কতদিন আর প্রতিদিন এটা প্রতিদিন ব্যস্ত বিক্রি হওয়ার সেটা কি করেন হ্যাঁ এটা ফলায় দেয় এই যে অনেক কাণ্ড আছে রেজিস্টার মেইনটেইন করেন জি রেজিস্টার আছে না রেজিস্টার মেইনটেইন করেন আচ্ছা মনে করেন কয়টা পিজা আসছে আজকে জি এখানে 10টা 10টা আসছে 10টা আসছে এখন আছে কয়টা হ্যাঁ এখানে 10টা আছে তো 10টা আছে তাহলে এই সকাল থেকে পর্যন্ত বিক্রি হয়নি একটাও নিশ্চয় বিক্রি হয়েছে 25টা তিনটা শোরুমে কি পরিমাণ কোন আইটেম যাচ্ছে আমার কথা শুনুন তিনটা শোরুমে কি পরিমাণ কোন আইটেম যাচ্ছে সেগুলো কোন চালান দেন না আপনারা চালান দেন চালান দেন আপনারা এখানে একটা মানে রেজিস্টার মেইনটেইন করে যে এই আইটেম আজকে এটা পেলাম শুনেন অনেক সময় করেন অনেক সময় করেন এর নাম কি বললেন পিজা পিজা আজকে মনে করেন 10টা আসছে আপনি বলেন 10টা উনি বলেন 25টা তাহলে এখানে 10টা আছে আপনি বলেন 10টা আসছে আজকে না আসে কয়টা এটা আমি জিজ্ঞাসা করি 25টা আসছে আসে কয়টা এর মধ্যে 10টা আছে এখানে বিক্রমপুর প্লাজার আগে বিক্রমপুর প্লাজার আগে 10টা আছে আমরা আছি রেজিস্টারে যদি থাকে মনে করেন 25টা আসছে উনি বললেন আজকে পিজ্জা আসছে 25টি বিক্রি হয়েছে মনে করেন 22টি তাহলে কয়টা থাকলো তিনটা তাহলে আপনি বুঝতে পারলেন তিনটা থেকে গেল ওই তিনটা এটা কয়দিন মেয়াদ একদিন তাহলে তিনটা আপনি নিজেরা টেবিল পেন কর্মচারী খাবেন আত্মীয় স্বজনকে মনে করেন বাসায় নিয়ে যেতে পারেন পরে বসায় মানুষকে বলতে পারেন কিন্তু আপনি রাখতে পারবেন না না রাখি তাহলে রেজিস্টার মেনটেন করলে আপনার জন্য সুবিধা হতো জি এটা হয়তো ওই যে রেজিস্টার করার মধ্যে ওইখান থেকে লিখে দেয় তো রাত্রে নিয়ে আসে যে এই যে কিন্তু লেখাই তো নেই আপনার কোন আইটেম কতগুলো আছে এই যে কেক গুলো এক তর মেয়াদ দেওয়া নেই এতে কেক গুলোর এক তর মেয়াদ দেওয়া নেই কয়দিন পর্যন্ত কেক গুলো এক সপ্তাহ থাকে এক সপ্তাহ মেয়াদ দিয়ে রাখেন মূল্য তালিকা কোথায় আপনার মূল্য তালিকা কোথায় এখন আমাকে বলেন এই মিষ্টিটার নাম কি কয় কেজি আসছে আজকে কয় কেজি আসছে বলেন ওজন দেন তো দেখি
প্রমাণ আসছে কিনা সেটাও আমরা দেখি দেখি কয় কেজি আছে পিছনে আরেকটা বিক্রি করছেন কয় কেজি বিক্রি 3 কেজি বিক্রি হিসাব নাই ওই যে পিছনে ট্রেট আরো আছে পিছনে ট্রেট আমি আছে এখানে 4 কেজি 20 গ্রাম আছে 5 কেজি আসছে 5 আসছে 5 কেজি এখানে কয় কেজি আছে এখানে 4 কেজি আছে তাহলে এখানে কয় কেজি দেখি বের করেন আপনি বলেন 5 কেজি আসছে আড়াই কেজি বেশি আছে তো এখনো শোনেন কি বলেন তো এই যে করম চাও পেপে রং করা রং করা পেপে করম চা হচ্ছে নরম হবে সব ইন্ডিয়া থেকে আসে এত নরম না বলেন এর করম চা এটা কেন ব্যবহার করবে না সিদ্ধ করে একই সমস্যা হাজার পারে রং লাল রং সহ না না আমরা তাহলে করব না এটা ওই যে মুরব্বা টাইপের নাকি ভাই হ্যাঁ এটি পেপে জাল দিয়ে হাজার পারে রং মিক্স করে দিয়েছে এত শক্ত হবে না চেরি বলে বিক্রি করে চেরি বলে বিক্রি করেছে এটা আসলে যেটা বলেছে এটা তো চেরি না চেরি আমরা কখনো চেরি দাম কত জানেন চেরি এত অনেক দাম চেরি তাহলে আমরা এটা কখনো আর দেবো কখনো সমস্যা আর কখনো করব না রং দিতে হবে কেন রং কেন দেন বলেন তো দেখি রং না তো স্যার এটা হলো আপনি জাল দিয়া কালার করতে হবে এটা জাল দিয়া কালার করতে হবে জাল দিয়া কালার করতে হবে কেন কোনটা আমি সাদা জিনিস খাবো জাল দিয়ে কালার করে বলতেছেন জাল দিয়ে কালার করে এরকম কালার করে দ্বিতীয় কথা বলেন এটা দিলে লাভটা কি হয় সুবিধাটা কি কোনটা দিলে এই যে রং রং না না এটা দিলে আমাদের কোনো লাভ হবে না না দিলে সমস্যা নাই কিন্তু এটা অনেক এলাকা দেয় এরকম চা কাস্টমার আছে চেরি ফলালা নাই চেরি ফলালা নাই এরকম বলে এটা তো চেরি নয় না এটা কাস্টমার বলে বুঝেন না তো স্যার যেরকম আপনি এখন বলছেন আমরা বুঝছি আমরা এখন বলবো যে চেরি ফল নাই এটা কিন্তু অন্য কিছু দিয়ে রং দিয়ে করে আমরা সার্ভিস করে গেছে স্যার আমরা বেশ বলি এগুলো বিক্রি করতে পারবেন না এগুলো শরীফ এগুলো নষ্ট হয়ে গেছে না কোয়ালিটি দেখেন তো না নষ্ট না আমরা এই এই সব বেসন না এটি সরালাম তাই সরিয়ে ফেলেন এখন সরিয়ে ফেলেন কোথায় নিয়ে যাবেন এটা সরান এখান থেকে সরান গাড়ি কো গাড়ি অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি করছেন উৎপাদন মেয়াদ এগুলো দিচ্ছেন না সেক্ষেত্রে বড় ধরনের জরিমানা হবে লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে যদি সিলগালা হয়ে যেতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সব সময় বলে দিবে ঠিক আছে এখন তো হবে